আসসালামু আলাইকুম। গ্যালাক্সি নিউজে আপনাদের সকলকে স্বাগতম। দেশ বিদেশের বিভিন্ন ধরনের নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বিল গেটস মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, এই কোটিপতি যে বার্গার ভালোবাসেন তা জানা ছিল অনেকেরই, কিন্তু বার্গারের জন্য তিনি যে রাস্তার মাঝখানে নেমে যেতে পারেন তা কারো কল্পনাও ছিল না। তেমনই কাজ করলেন তিনি। গত সপ্তাহে সিয়েটলের একটি ফাস্টফুড রেস্তোরাঁয় লাইনে দাঁড়িয়ে বার্গার কিনতে দেখা যায় বিল গেটসকে। মাইক্রোসফটেরই সাবেক এক কর্মী মাইক গ্যালোসের ফেসবুকে পোস্ট করার পর বিষয়টি সামনে আসে। গত মঙ্গলবার এই ছবিটি নিয়ে তিনি শেয়ার করেছেন ফেসবুকে। ছবিটি দেখা যাচ্ছে বার্গার কিনতে বিল গেটস দাঁড়িয়ে আছেন। নেট দুনিয়া ছড়িয়ে পড়ে এই ছবি। অন্যান্য সাধারণ ক্রেতার মতো লাল সোয়েটার, সাধারণ ট্রাউজার ও কালো স্যান্ডেল পরে বার্গারের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে ইয়েসকে। সেখান থেকে চিকেন ফ্রাই, একটি বড় ঠান্ডা পানি ও বার্গার কিনেন তিনি। বিল গেটসের নাম রয়েছে বিশ্বের অন্যতম ধনীদের তালিকায়। তবু সাদামাটা জীবনযাপন আর সহজ স্বীকারোক্তির জন্য খ্যাতি আছে তার। পোস্টে গ্যালোস লিখেছেন, যখন কারো সম্পত্তি পরিমাপে $100 মিলিয়ন এবং তার সাথে তিনি বিশ্বের সবচেয়ে বড় দাতব্য ফাউন্ডেশন চালান, কিন্তু আবার একটি বার্গারের জন্য লাইনেও দাঁড়ান, তখন সে ব্যক্তি অবশ্যই অন্যরকম। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, এবং সত্য প্রচারে সবসময় আমাদের সাথেই থাকুন।